হ্যালো এভরিওয়ান আজকে আমরা কথা বলবো ম্যাক্লোরিন সিরিজ নিয়ে এইটা ম্যাথসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস তোমরা অনেকেই হয়তো ম্যাক্লোরিন সিরিজের নাম শুনছ আবার অনেকেই হয়তো শুনো নাই বাট এইটার অ্যাপ্লিকেশন বা ইউজ তোমরা সবাই করে আসছো ম্যাক্লোরিন সিরিজ ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথস সব জায়গায় খুব ওয়াইডলি ইউজড হয় তোমরা সবাই তো ফিজিক্সে সরল দোলক দেখে আসছো তাই না আর সরল দোলকের সূত্রগুলো ডিরাইভ করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস অ্যাপ্রক্সিমেট করে নিয়েছিলাম যখন আমাদের থিয়েটার ভ্যালুটা ছোট হয় তখন আমরা সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু থিটা এইটা ধরে নিয়েছিলাম বাট এইটা আসলে কেন ধরলাম বা কীভাবেই বা ধরলাম এখানেই আসলে আমাদের ম্যাকলোরিন সিরিজটা চলে আসে কিভাবে সেটা আমরা আজকে দেখবো আমাদের ফাংশানগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পলিনোমিয়াল আরেকটা হচ্ছে নন পলিনোমিয়াল পলিনোমিয়াল ফাংশানের ডেফিনেশন হচ্ছে সেখানে ভ্যারিয়েবলগুলোর পাওয়ার অরিণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে ফর এক্সাম্পল ওয়াই x টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এইটা একটা পলিনোমিয়াল হতে পারে আর নন পলিনোমিয়াল অর্থাৎ পলিনোমিয়াল না এরকম একটা ফাংশন হতে পারে ধরো ওয়াই ইকোয়ালস টু ই আর একটা এক্সাম্পল হতে পারে ধরো ওয়াই ইকোয়ালস টু অথবা একটা লগারিদমিক ফাংশন ওয়াই ইকোয়াস টু এখন পলিনোমিয়াল ফাংশনগুলোর আসলে অনেক সুবিধা আছে কীভাবে খেয়াল করো ধরো আমি এক্স ইকোয়ালস টু ওয়ান পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু বের করতে চাচ্ছি অর্থাৎ ওয়াই ইকোয়ালস টু তো এফ ও ফেক্স তাই না আমি যেটা চাচ্ছি এক্স ইকোয়াস টু ওয়ান পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু অর্থাৎ এফ ও ফান এখন তুমি যদি ইনপুট দাও খুব ইজিলি কিন্তু ভ্যালুটা বের হয়ে যাবে তাই তো খেয়াল করো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াস টু কত থ্রি তাই তো এবার তুমি নন পলিনোমিয়াল একটা ফাংশন ধরো ই টু দি পাওয়ার এক্স সেখানে আমাদের এফ ও ফয়ান তথা এক্স ইকোয়ালস টু ওয়ান পয়েন্টে আমাদের ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এই ফাংশনটার ভ্যালু কি হবে ই টু দি পাওয়ার ওয়ান না বাট এইটার ভ্যালু কি তুমি জানো এই যে এর ভ্যালুটা ই কিন্তু একটা অমূলত সংখ্যা তাই না এইটা অসীম পর্যন্ত বিস্তৃত তার মানে এইটার অ্যাকুরেট ভ্যালু তুমি কখনোই বের করতে পারবা না দেখো আমরা যদি ই এর ভ্যালুটা লিখতে থাকি টু পয়েন্ট সেভেন এইট টু এইট ওয়ান এভাবে কিন্তু চলতে থাকবে তুমি যত ইচ্ছা তত টার্ম অ্যাড করতে পারবা কখনোই কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসিতে নিয়ে যেতে পারবে না তাই না এখানে তুমি যেটা করতেছো আমাদের ইয়ের ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করতেছো এখন কিভাবে অ্যাপ্রক্সিমেট করতেছো আমাদের ম্যাকলোরেন সিরিজটা ইউজ করে তারপর অ্যাপ্রক্সিমেশনটা করা হচ্ছে কিভাবে প্রথমত আমাদের এই যে নন পলিনোমিয়াল একটা ফাংশন আছে না ওয়াইকোস টু ই টু দি পাওয়ার এক্স এইটাকে একটা পলিনোমিয়ালে কনভার্ট করা হয় তারপরে সেখানে আমাদের এক্সের ভ্যালুটা ইনপুট দেওয়া হয় হোপফুলি আমার কথাটা বুঝতে পারছো আমাদের পলিনোমিয়াল ফাংশনগুলোর আরও কিছু সুবিধা রয়েছে যেমন তুমি সবগুলো পলিনোমিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন জাস্ট একটা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবা সেটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এইটার ডিফারেন্সিয়েশন করলে কী আসে খেয়াল করো তো এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তুমি যদি এই ফর্মুলাটা জানো তাহলে সব ধরনের পলিনোমিয়ালের ডিফারেন্সিয়েশন তুমি বের করে ফেলতে পারবা ঠিক সেইমভাবে তুমি যদি একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো তাহলে সব ধরনের পলিনোমিয়ালের ইন্টিগ্রেশন তুমি কিন্তু বের করে ফেলতে পারবা তাই না ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাই তো কিন্তু তুমি নন পলিনোমিয়াল ফাংশনগুলো একটু খেয়াল করো তো আমাদের এক একটার জন্য কিন্তু এক একটা ফর্মুলা ই টু দি পাওয়ার এক্সের জন্য একরকম ফর্মুলা সাইন এক্সের জন্য একরকম কজ এক্সের জন্য আর এক রকম তাই তো এখন তুমি যখন এই ক্যালকুলেশনগুলো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কোনো একটা মেশিন দিয়ে করাবা হয়তো কম্পিউটার দিয়ে করাচ্ছ বা ক্যালকুলেটর দিয়ে করাচ্ছ তখন এক একটা ফাংশনের জন্য এক একটা ফর্মুলা আসলে দেওয়াটা বেশ ডিফিকাল্ট এর বদলে তুমি যদি একটা কমন জেনারেল ফর্মুলা দিয়ে দিতে পারতা তাইলে কিন্তু সেটা খুব ইজিলি করে ফেলতে পারতো আমরা দেখলাম পলিনোমিয়ালের জন্য কিন্তু আমাদের জেনারেল ফর্মুলা আছে কিন্তু নন পলিনোমিয়ালের জন্য নাই এখন নন পলিনোমিয়ালের জন্য কি করা যায় আমরা যদি কোনোভাবে এই নন পলিনোমিয়াল মানে যেগুলো বহুপদী নয় তাদেরকে বহুপদিতে কনভার্ট করতে পারি তাহলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে তাই না অ্যান্ড সেই কাজটাই করা হয় আমাদের ম্যাকলোরিনের সিরিজ বা ম্যাক্লোরিনের ধারা দিয়ে তো আমরা এখন সেটা দেখবো তুমি যখন কোনো একটা ফাংশনকে পলিনোমিয়াল আকারে প্রকাশ করতেছো তার মানে তুমি ওই ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করতেছো এখন অ্যাপ্রক্সিমেট যখন করবা কোনো একটা পয়েন্টের আশেপাশে অ্যাপ্রক্সিমেশনটা করতে হবে মানে হচ্ছে এই পয়েন্টটার আশেপাশে আমাদের অ্যাপ্রক্সিমেটের যেই পলিনোমিয়াল ফাংশনটা সেইটা আর আমাদের যেই গিভেন ফাংশন তারা ওভারল্যাপ করবে অলমোস্ট ওভারল্যাপ করবে সো আমাদের এইখানে তুমি কোন পয়েন্টের রেসপেক্টে অ্যাপ্রক্সিমেশনটা করবা সেটা কিন্তু নেসেসারি কারণ ফাংশানটাকে তুমি কিন্তু একই সাথে সব পয়েন্ট এক্সের সব ভ্যালুর জন্য অ্যাপ্রক্সিমেশন করতে পারবে না সেটা আসলে পসিবল না তুমি যখন কোনো একটা ফাংশানকে এক্স ইকোয়াস টু জিরো তথা মূলবিন্দুর রেসপেক্টে অ্যাপ্রক্সিমেশন করো তাহলে যেই ধারাটা পাবা মানে যেই পলিনোমিয়ালটা পাবা ওই ফাংশনের পরিবর্তে সেটাকেই বলা হয় ম্যাক্লোরিন সিরিজ আর মূল বিন্দু ব্যতীত অন্য কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যখন অ্যাপ্রক্সিমেশন করবা সেটাকে বলা হয় টেইলার সিরিজ ধরো আমাদের গিভেন ফাংশনটা হচ্ছে ওয়াই ইকোয়াস টু ই টু দি পাওয়ার এক্স এখন এই ফাংশনটাকে আমি পলিনোমিয়াল আকারে প্রকাশ করব। কোন পয়েন্টের রেসপেক্টে এক্স ইকোয়াস টু জিরো পয়েন্ট অর্থাৎ এক্স ইকোয়াস টু জিরো পয়েন্টের আশেপাশে আমি এমন একটা পলিনোমিয়াল ফাংশন নিয়ে আসবো যেই ফাংশনটা আর আমাদের ই টু দি পাওয়ার এক্স এই ফাংশনটা অলমোস্ট ওভারল্যাপ করবে দ্যাট মিন্স আমাদের টার্গেট হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে একটা পলিনোমিয়াল ফাংশন হিসেবে প্রকাশ করা এখন পলিনোমিয়াল ফাংশন আসলে কি আমাদের যতগুলো টার্ম আছে প্রত্যেকটাই এক্সের পাওয়ার পজিটিভ মানে অরিনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে সো পলিনোমিয়ালে আমাদেরকে একটা কনস্ট্যান্ট থাকতে পারে তারপরে একটা টার্ম থাকতে পারে যেখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান অন্য একটা টার্ম থাকতে পারে যেখানে এক্সের পাওয়ার হচ্ছে টু তাই তো এভাবে কয়টা টার্ম থাকবে বলতে পারো একটু চিন্তা করো তো আমাদের যে রাইট সাইডের পলিনোমিয়ালটা সেখানে কয়টা টার্ম থাকতে পারে এখানে কিন্তু অসীম সংখ্যক টার্ম থাকবে কেন থাকবে তুমি যদি ডিফারেন্সিয়েশন বুঝে থাকো তাহলে খুব ইজিলি বোঝার কথা দেখো আমি যেহেতু দুইটা ফাংশনকে ইকুয়াল লিখতেছি তার মানে তুমি ধরো এই ফাংশনকে কয়েকবার ডিফারেন্সিয়েট করলো ধরো এম বার ডিফারেন্সিয়েট করলা তাহলে এইটার ভ্যালু যেটা আসবে কোনো একটা পয়েন্ট অবভিয়াসলি কোনো একটা পয়েন্টে এই যার এম সংখ্যক ডিফারেন্সিয়েশনের ভ্যালু যা আসবে ওই পয়েন্টে আমাদের এই ফাংশনটার এম তম যে অন্তরক সহক সেটার ভ্যালুও কিন্তু সেম আসার কথা তাই তো কারণ দুইটা ফাংশন তো আমরা ইকুয়াল লিখতেছে এখন খেয়াল করো তো আমরা তো এটা জানি যে পলিনোমিয়াল নয় এরকম ফাংশনকে তুমি অসীম সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে পারো যতবারই ডিফারেন্সিয়েট করো ওর ভ্যালু কোনো দিনও জিরো হবে না খেয়াল করো তুমি ই টু দিবে ওর এক্সকে যতই ডিফারেন্সিয়েট করো এটাকে জীবনেও জিরো বানাতে পারবা না কিন্তু অন্যদিকে আমাদের পলিনোমিয়াল ফাংশনটা একটা সার্টিন বা ডিফারেন্সিয়েশনের পর কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে না তার মানে ধরো এখানে তুমি এগারোটা টার্ম নেকলাস সি ইলেভেন এক্স টু দি পাওয়ার ইলেভেন এখন এই ফাংশনটা কিন্তু এগারোবার ডিফারেন্সিয়েট করার পর জিরো হয়ে যাবে এরপর তুমি যতবারই ডিফারেন্সিয়েট করো আমাদের অ্যান্সারটা কি আসবে জিরো আসবে তাই তো কিন্তু আমাদের লেফট সাইডের ফাংশনটা কিন্তু অসীম সংখ্যকবার ডিফারেন্সিয়েট করা যাচ্ছে সো রাইট সাইডেরটাও করা যেতে হবে সো আমাদের রাইট সাইডের যে টার্মটা রাইট সাইডের যেই পলিনোমিয়ালটা সেখানে আসলে কয়টা পদ থাকবে অসীম সংখ্যক পদ থাকবে এখন আমাদের কাজটা যেহেতু অ্যাপ্রক্সিমেশন করা আমাদের আসলে অসীম সংখ্যক পদ লাগবে না আমাদের যেহেতু অ্যাপ্রক্সিমেশনটা কোনো একটা পয়েন্টের আশেপাশে করতে হয় খুব ক্ষুদ্র একটা রেঞ্জে এই জন্য আমাদের রাইট সাইডের যেই পলিনোমিয়ালটা না সেটার জাস্ট কয়েকটা টার্ম নিলেই দেখা যায় ওই রিজিয়নটার জন্য আমাদের ইটু পাওয়ার এক্সের বিহেভিয়ার যেরকম আমাদের এই পলিনোমিয়ালটার বিহেভিয়ারটাও অনেকটা একই রকম এখন তুমি যত বেশি সংখ্যক টার্ম নিবা তোমার ওই রেঞ্জটা যেই রেঞ্জ জুড়ে আমাদের ই টু দি পাওয়ার এক্স আর পলিনোমিয়ালটা সেইম বিহেভ করবে সেটা আস্তে আস্তে বড়ো হবে হপফুলি আমার কথাটা বুঝতে পারতেছো তুমি অসীম সংখ্যক টার্ম নেওয়া মানে হচ্ছে এটা অসীম পর্যন্ত দুইটা সেম বিহেভ করবে এখন আমাদের কাজ হচ্ছে এই কনস্ট্যান্টগুলা বের করা সি ওয়ান সি টু সি থ্রি এরপর সি ফোর এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এই নন পলিনোমিয়াল ফাংশনটাকে একটা সার্টেন রেঞ্জের জন্য আমি একটা পলিনোমিয়াল ফাংশানে কনভার্ট করে ফেলছি তাই তো সো আমরা দেখি সেটা কিভাবে করতে পারি আমরা একটা জেনারেল ফাংশন নিলাম এক্স এখন এই ফাংশনটা হচ্ছে নন পলিনোমিয়াল অর্থাৎ এটাকে তুমি অসীম সংখ্যক বার ডিফারেনশিয়েট করতে পারবা সো এটাকে আমি পলিনোমিয়াল আকারে প্রকাশ করব সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস সি থ্রি প্লাস ডট ডট এখন ধরো এক্স ইকোয়ালস টু জিরো এই পয়েন্টের আশেপাশে আমি এই পলিনোমিয়াল ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করব কী দিয়ে অ্যাপ্রক্সিমেট করবো আমাদের এই যে পলিনোমিয়াল সেটা দিয়ে এখন সেটা কীভাবে করা যায় একটু খেয়াল করো আমাদের সিনটের ভ্যালু কিন্তু খুব ইজিলি বের হয়ে যাবে তুমি দেখো আমাদের ফাংশনটার দুই পাশে তুমি যদি এক্সের ভ্যালু ইনপুট দিয়ে দাও তাহলেই কিন্তু কাজ শেষ যেহেতু ফাংশনটা আমরা জানি এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে ফাংশানের ভ্যালুটাও কিন্তু আমরা জানি তাই না সো এফ অফ জিরো ইকুয়াস টু কীভাবে খেয়াল করো তো আমাদের সি নট বাদে বাকি সবগুলা টার্ম কিন্তু জিরো হয়ে যাবে তাই না বাকি সবগুলা টার্ম যদি জিরো হয়ে যায় দ্যাট মিন্স আমাদের সি নটের ভ্যালু কত চলে আসবে এফ অফ জিরো সো আমরা কিন্তু সি নটের ভ্যালুটা বের করে ফেলছি আমাদের এর পরের কাজ হচ্ছে সি ওয়ানের ভ্যালুটা বের করা সি ওয়ানের ভ্যালুটা বের করবো কীভাবে একটু চিন্তা করো তো আমরা যদি দুই পাশকে ডিফারেনশিয়েট করি তাহলে খেয়াল করো তো আমাদের লেফট সাইডে কী থাকতেছে আমাদের লেফট সাইডে থাকে কি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু আমাদের সি নট কিন্তু জিরো হয়ে যাবে কারণ এটা একটা কনস্ট্যান্ট আর সি ওয়ান এক্সকে তুমি যদি ডিফারেনশিয়েট করো তাহলে সেটা সি ওয়ানই থাকবে বাদ বাকি টার্মগুলো কী হবে একটু খেয়াল করো তো আমাদের যেই সি টু এক্স স্কোয়ার সেটা কী হবে টু আইস সি টু এক্স আর সি থ্রি এক্স কিউব সেটা অ্যাকচুয়ালি কী হবে থ্রাইস সি থ্রি এক্স স্কোয়ার পরের টার্মগুলোও একইভাবে থাকবে এখন তুমি যদি এখানে এক্সের ভ্যালুটা জিরো বসাও তাহলে কি সি ওয়ানের ভ্যালুটা চলে আসতেছে না খেয়াল করো তো তুমি যদি এখানে জিরো বসাও সো এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু কি চলে আসতেছে সি ওয়ান বাকি সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে তাই তো এটা জিরো এটা জিরো পরের প্রত্যেকটা টার্মে এক্সের একটা পথ থাকবে আর জিরোর সাথে ওইটা গুণ করলে তো জিরোই আসতেছে তাই তো এখন তুমি এইগুলো মুছে দিয়ে দিতে পারো দেখো আমি কিন্তু সি ওয়ানের ভ্যালুটাও বের করে ফেলছি আমরা কিন্তু এক্স ইক টু জিরো পয়েন্ট এই পয়েন্টের কাছাকাছি রিজিয়নের জন্য আমাদের এই ফাংশনটা ওফ এক্সের ভ্যালুটা একটা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছে এখন তুমি যত বেশি সংখ্যক টার্ম নিবা এই পলিনোমিয়ালের আমাদের রেঞ্জটা আস্তে আস্তে যত বাড়তে থাকবে তার মানে হচ্ছে আমাদের তত বড় রেঞ্জের জন্য আমাদের এই ফাংশনটা আর এই পলিনোমিয়াল ফাংশনটার বিহেভিয়ারটা অলমোস্ট সেম হবে এবার সিচুয়ের ভ্যালুটা বের করবো সেটা বের করার জন্য কি করতে হবে ধরতে পারতেছো নিশ্চয়ই আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে তাই না সো আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি ইকুয়ালস টু কী হবে আমাদের সি ওয়ানের ভ্যালুটা কিন্তু জিরো হয়ে যাবে আর এইটা কী হয়ে যাবে টু সি টু প্লাস এইটা কী হয়ে যাবে খেয়াল করো তো এই টুটা কিন্তু আমাদের আগে চলে আসবে টু ইন্টু থ্রি ইন্টু সি থ্রি এক্স প্লাস ডট 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 এবার তুমি এক্সের ভ্যালুটা জিরো বসায় দাও তাহলেই কিন্তু সি টু এর ভ্যালুটা চলে আসতেছে সো সো এফ ডাবল প্রাইম জিরো ইকুয়াস টু টু আর বাদ বাকি টার্মগুলো কিন্তু আমাদের জিরো চলে আসতেছে তাই তো সো আমাদের সি টু এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসতেছে এফ ডাবল ড্যাশ জিরো ডিভাইডেড বাই টু ইকুয়াস টু সি এখন তুমি যদি সি এর ভ্যালুটা বের করতে চাও তোমার কিন্তু আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে তাই না সো আরেকবার ডিফারেনশিয়েট করলে কী হবে দেখো খেয়াল করো আমি আর করতেছি না আমাদের এইটা জিরো হয়ে যাবে বাট এইটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে টু ইন্টু থ্রি ইন্টু এই যে এক্সের পাওয়ার ওয়ান না এই ওয়ানটা আগে চলে আসবে সো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি সো আমাদের এরকম কিছু একটা হবে এফ ট্রিপল ড্যাশ অফ জিরো আমি একসাথে জিরো বসাই দিলাম এটা তো অটোমেটিক্যালি জিরো হবে এইটা চলে আসবে সেটা হবে কি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু সি থ্রি আর পরের টার্মগুলোও জিরো হয়ে যাবে তাই তো সো আমাদের সি থ্রি এর ভ্যালুটা কী হবে এই যে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এইটা কি এই ফাংশনটা নিচে চলে যাবে একটু খেয়াল করো তো আমাদের সি ওয়ানটা বের করার জন্য একবার ডিফারেনশিয়েট করা লাগছে তাই তো সি ওয়ানটা বের করার জন্য একবার ডিফারেনশিয়েট করা লাগছে সি টুটা বের করার জন্য কতবার ডিফারেনশিয়েট করা লাগতেছে দুইবার আর সি থ্রিটা বের করার জন্য আমাদের কয়বার ডিফারেন্সিয়েট করা লাগছে তিনবার তাই তো এবার আমি যদি সি এনটা বের করতে বলি আমাদের একটা কমন টার্ম নিয়ে আসি খেয়াল করো এই যে আমাদের ম্যাকলোরিন সিরিজ সেটার একটা কমন টার্ম ধরো আমাদের কমন যেই টার্মটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস এন দেখো এন যখন থ্রি আমাদের এক্সের পাওয়ার কত তিন সো আমাদের এক্সের পাওয়ার কত হবে এন হবে তাই তো এখন তুমি যখন সি এন এর ভ্যালুটা বের করবা তোমাকে এই ফাংশানটাকে কয়বার বার ডিফারেনশিয়েট করতে হবে বলতে পারবা আমাদের কিন্তু এন বার ডিফারেনশিয়েট করতে হবে তাই তো খেয়াল করো তো আমাদের এই ফাংশানটাকে যদি এন বার ডিফারেনশিয়েট করি দুই পাশে তাহলে কী হবে খেয়াল করো তো এফ এন্থ ডেরিভেটিভ তাই তো এক্স টু আমাদের এন এর আগ পর্যন্ত বাকি সবগুলা টার্ম কিন্তু জিরো হয়ে যাবে কারণ সেখানে এক্সের পাওয়ার এন এর থেকে কম সো একটা জিরো লিখতে পারি প্লাস এই টার্মটা এটাকে করলে কী হবে বাই ডিফারেনশিয়েট করলে খেয়াল করো তো এক্স টু দি পাওয়ার এন এর nth ডেরিভেটিভ কী ছিল এন ফ্যাক্টোরিয়াল ছিল সো এন ফ্যাক্টোরিয়াল CN সি আর পরের যেই টার্মগুলো হবে প্রত্যেকটা টার্মে কিন্তু অ্যাট লিস্ট একটা করে এক্স থাকবে তাই না কারণ আমাদের পরের টার্মটা কি খেয়াল করো তো আমাদের পরের টার্মটা কিন্তু সি এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাই তো তুমি যখন এইটাকে এন বার ডিফারেনশিয়েট করবা আমাদের একটা কোএফিসিয়েন্ট আসবে আর যেই পাওয়ারটা সেটা কমতে কমতে কততে কনভার্ট হবে এক্সে কনভার্ট হবে এর পরের টার্মটা একটা কোএফিসিয়েন্ট আসবে এক্স স্কোয়ার থাকবে তাই তো এভাবে চলতে থাকবে এখন তুমি যদি দুই পাশে জিরো বসাও এক্সের ভ্যালুটা দুই পাশে জিরো বসাও তাহলে কি আসবে খেয়াল করো তো জিরো ইকুয়ালস টু দেখো এগুলো তো আগে থেকেই জিরো ছিল আর এগুলো তুমি এক্সের ভ্যালু জিরো বসাইলে সবগুলো জিরো হয়ে যাবে সো এন ফ্যাক্টোরিয়াল ইন সি এন দ্যাট মিন্স আমাদের এন দ্যাট মিন্স আমাদের বহুপদীটার যেই টার্মে এক্স টু দি পাওয়ার এন আছে সেটা সহ কি হবে আমাদের ফাংশনটার এন্থ ডেরিভেটিভ এর ভ্যালু কোনো একটা পয়েন্টে যেই পয়েন্টে তুমি অ্যাপ্রক্সিমেট করতেছো ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল সো এতটুকু যদি বুঝে থাকো আমাদের এই যে সিরিজটা সেই সিরিজটাকে তাহলে কি আকারে লেখা যায় একটু খেয়াল করো তো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি না এফ অফ এক্স ইকুয়ালস টু দেখো সি জিরো দ্যাট মিনস এফ এর জিরো ডেরিভেটিভ জিরো ডেরিভেটিভ মানে কত এফ অফ জিরো ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেটা ওয়ান আমরা সেটা লিখতেছি না প্লাস খেয়াল করো সি ওয়ান যখন আসবে তখন কিন্তু আমাদের এই যে এন এর কত ওয়ান সো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ অফ জিরো ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু আমাদের কোয়েফিশিয়েন্টের ভ্যালু দ্যাট মিন্স এই যে সি ওয়ানের ভ্যালু সো আমাদের কি একটা এক্স থাকবে তাই তো এর পরের চানটা খেয়াল করো এই যে সি টু সি টু এর ভ্যালু কী হবে তুমি এন এর জায়গায় কত বসাবা টু বসাবা তাই না সো এফ টু অফ জিরো ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল আর আমাদের এখানে কত বসবে এক্স স্কোয়ার বসবে আর পরের চানটা কী হবে পরের টার্মটা হবে কি এফ থ্রি অফ জিরো থার্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকোয়াস টু জিরো ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আর এখানে কত বসবে এক্স কিউব বসবে তারপর প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে আমাদের যে কমন টার্মটা সেটা হবে এরকম প্লাস এক্স টু দি পাওয়ার এন এন্থ ডেরিভেটিভ অফ ফাংশন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল প্লাস এইটাই হচ্ছে আমাদের ম্যাকলোরিন সিরিজ সো এই হচ্ছে আমাদের ম্যাকলোরিন সিরিজ এই সিরিজের মাধ্যমে আমরা এক্স ইক টু জিরো পয়েন্ট এই পয়েন্টটার আশেপাশের রিজিয়নে কোনো একটা নন পলিনোমিয়াল ফাংশনকে একটা পলিনোমিয়াল ফাংশন দ্বারা কী করি অ্যাপ্রক্সিমেট করি এখন আমি আরও একটা কথা বলেছিলাম যে পলিনোমিয়াল ফাংশনটার যত বেশি টার্ম অ্যাড করব আমাদের রিজিয়নটা যেই রিজিয়ানের জন্য আমাদের পলিনোমিয়াল ফাংশনটা আর নন পলিনোমিয়াল ফাংশনটা ওভারল্যাপ করতে থাকবে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে তাই না এখন কেন সেইটা কেন একটু বোঝার চেষ্টা করো আমি যদি শুধুমাত্র প্রথম টার্মটা নেই প্রথম টার্মটা মানে কি এই কনস্ট্যান্টটা তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের ওই সার্টিন পয়েন্টে ফাংশনটার ভ্যালু আর পলিনোমিয়াল তার ভ্যালু সেম হচ্ছে শুধুমাত্র ওই পয়েন্টেই আমাদের ভ্যালুটা সেম হচ্ছে তাই না আর কোনো কিছু কিন্তু সেম হচ্ছে না এখন আমি যখন দুইটা টার্ম নিব প্রথমটা আর দ্বিতীয়টা তখন আমাদের ওই সার্টিন পয়েন্ট দ্যাট মিন্স এই ক্ষেত্রে এক্স টু জিরো পয়েন্টে ফাংশন দুইটার ভ্যালু তো সেম হচ্ছেই আবার তাদের ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ একবার ডিফারেনশিয়েট করলে যেটা পাচ্ছ তার ভ্যালুও কিন্তু সেম হচ্ছে তাই না অর্থাৎ তুমি যদি আমাদের এফ ওফ এক্স এই ফাংশনটা একটা স্পর্শক ড্র করো আর পলিনোমিয়াল যেই ফাংশনটা আছে রাইট সাইডের যেই ফাংশনটা আছে সেখানে একটা স্পর্শক ড্র করো তাহলে তারা ওভারল্যাপ করে থাকবে বলে আমার কথাটা বুঝছো তুমি যখন পলিনোমিয়াল ফাংশনটার দুইটা টার্ম নিচ্ছ তখন ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু তো সেম হচ্ছেই তুমি যেই স্পর্শকটা ড্র করতেছ সেটার ভ্যালুও সেম হচ্ছে তুমি যখন তিনটা টার্ম নিচ্ছ যখন তুমি এই টার্মটাকেও ইনক্লুড করতেছো তার মানে এক্স টু জিরো পয়েন্টে আমাদের এই দুইটা ফাংশন এফ এক্স আর পলনোমিয়াল তাদের সেকেন্ড ডেরিভেটিভও সমান হচ্ছে তার মানে আমাদের যেই ঢালের পরিবর্তনের হার স্পর্শকের ঢালের পরিবর্তনের হার সেটাও কিন্তু সমান হবে আর সেটা সমান হওয়া মানে কিন্তু আমাদের ওই দুইটা ফাংশন আরেকটু ওভারল্যাপ করে থাকবে এখন তুমি যত বেশি টার্ম নিবা আমাদের তত তম ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি সেম হবে দুইটা ফাংশনের সো আমাদের ফাংশনগুলো ওভারল্যাপও আস্তে আস্তে বেশি করা শুরু করবে ফর এক্সাম্পল আমরা ই টু দি পাওয়ার এক্স এই ফাংশানটাকে এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টের আশেপাশে অ্যাপ্রক্সিমেট করবো এখন ই টু দি পাওয়ার এক্স এই ফাংশনটাকে তুমি যতবারই ডিফারেন্সিয়েট করো না কেন সেটা কিন্তু ই টু দি পাওয়ার এক্সে থাকতেছে সো আমরা কি লিখতে পারি খেয়াল করো তো ই টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু এফ অফ জিরো ই টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান এরপর প্লাস এক্স দেখো এফ ড্যাশ জিরো এফ ড্যাশ কিন্তু ই টু দি পাওয়ার এক্স সো সেটাই তুমি জিরো বসালে আবার ওয়ান পাবা আবার এখানেও জিরো বসালে ওয়ানই পাবা মানে প্রত্যেকটা টার্মে তুমি কি পাবা ওয়ান পাবা সো কি আসতেছে একটু খেয়াল করো পরের টার্মে আসবে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল পরেরটাই কত এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এর পরেরটায় এক্স টু দি পর ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল এভাবে চলতে থাকবে এখন আমরা যদি একটু গ্রাফে খেয়াল করি আমরা যত বেশি টার্ম ইনক্লুড করবো আমাদের যেই রিজিয়নটার জন্য ফাংশনটা অ্যাকুরেট হবে মানে একটা আরেকটা ওভারল্যাপ করে থাকবে সেই রিজিয়নটা আস্তে আস্তে বড় হতে হবে তুমি যদি অসীম সংখ্যক টার্ম ইনক্লুড করো সেক্ষেত্রে আসলে এরা পারফেক্টলি ওভারল্যাপ করে থাকবে এই যে খেয়াল করো তুমি যখন একটা টার্ম নিচ্ছ তখন শুধুমাত্র এক্স ইকোয়াস টু জিরো পয়েন্ট ওই পয়েন্টটাতেই আমাদের দুইটা ফাংশন সেম হচ্ছে তাই তো তুমি যখন দুইটা টার্ম ইনক্লুড করলা তখন আমাদের রিজিয়নটা একটু বড় হয়েছে কেন বড় হয়েছে কারণ এই ক্ষেত্রে আমাদের ইটু দি পাওয়ার এক্স আর যে পলিনোমিয়ালটা তাদের ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ওখানে তুমি যদি একটা স্পর্শক ড্র করো তাদের ঢাল কিন্তু সেম হবে এখন তুমি যদি তিনটা টার্ম ইনক্লুড করো তাহলে কি তাদের সেকেন্ড ডেরিভেডিভে সমান দ্যাট মিন্স যেই রিজিয়নে তারা ওভারল্যাপ করে থাকবে সেটা আরেকটু বড় হলো এখন আমরা চাইলে চারটা পাঁচটা ছয়টা আরও অনেকগুলো টার্ম অ্যাড করতে পারবো যত বেশি অ্যাড করব আমাদের এক্স ইকোয়ালস টু জিরো এর আশেপাশে যেই রিজিয়নটা জুড়ে দুইটা ফাংশন ওভারল্যাপ করে থাকতো সেই রিজিয়নটা আস্তে আস্তে বড় হইতে থাকবে হোপফুলি আমার কথাটা বোঝা গেছে এবার আমাদের সেই স্পেশাল প্রবলেমটা ওই যে পেন্ডুলাম আমরা কেন থিটায়ের স্মল ভ্যালুর জন্য সাইন এক্সকে এক্স দিয়ে রিপ্লেস করতে পারতাম সেটা একটু খেয়াল করব আমরা কী করবো এই যে সাইন এক্স এই ভ্যালুটাকে কোন পয়েন্টের রেসপেক্টে অ্যাপ্রক্সিমেট করব এক্স ইকোয়ালস টু জিরো পয়েন্টের আশেপাশে অ্যাপ্রক্সিমেট কর কারণ কি আমাদের থিয়েটার ভ্যালুটা কী ছিল শূন্যের কাছাকাছি ছিল এখন সাইন এক্সকে ডিফারেনশিয়েট করলে কী হয় প্রথমত হয় কজ এক্স তারপর আবার করলে কী হয় মাইনাস সাইন এক্স তারপর কী হয় মাইনাস কজ এক্স তারপর আমাদের কি আবার সাইন এক্সটা ব্যাক করে এরপরে এই লুকটা চলতে থাকবে সো এখন যদি সাইন এক্সকে আমি ম্যাকলোরিন সিরিজ দিয়ে প্রকাশ করি কোন পয়েন্টের রেসপেক্টে মানে এক্স ইকোয়াস টু জিরো পয়েন্টের কাছাকাছি আমি সাইন এক্সটাকে একটা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করবো তাহলে সেটা কী হবে খেয়াল করো তো সাইন এক্স ইকোয়াসটা আমাদের ফার্স্ট টার্মটা কি এফ ওফ জিরো সো সাইন জিরোর ভ্যালু কত জিরো আমাদের সেকেন্ড টার্মটা হবে এক্স এফ ড্যাশ অফ জিরো খেয়াল করো এফ ড্যাশ হচ্ছে কজ এক্স এটার ভ্যালু কিন্তু ওয়ান সো ইন্টু ওয়ান আমাদের থার্ড টার্মটা কী হবে এক্স স্কোয়ার ইন্টু এফ ডাবল ড্যাশ অফ জিরো সো সাইন এক্স কিন্তু জিরো হয়ে যাচ্ছে ইন্টু জিরো এর পরের টার্মটা হবে কি প্লাস এক্স কিউ ইন্টু এফ ট্রিপল ড্যাশ অর্থাৎ সাইন এক্সটাকে তিনবার ডিফারেনশিয়েট করে যেই ফাংশনটা পাবা সেটাতে তুমি এক্সের ভ্যালু জিরো বসাবা সো এখানে কী আসবে এইটাতে তুমি জিরো বসাবা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এভাবে চলতে থাকবে এখন তুমি যদি একটু সিমপ্লিফাই করো খেয়াল করো তো কী আসবে আমাদের প্রথম টার্মটা হচ্ছে জিরো পরের টার্মটা হচ্ছে এক্স পরের টার্মটা হচ্ছে কি আমাদের জিরো তারপরের টার্মটা কি মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তারপরের টার্মটা হবে জিরো তারপরের টার্মটা হবে এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল তোমরা চেক করে দেখতে পারো এভাবে চলতে থাকবে এখন খেয়াল করো আমি যতগুলো টার্ম ইনক্লুড করব আমাদের যেই রিজিয়নের জন্য সাইন এক্স আর এই পলিনোমিয়ালটা সমান হবে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে তাই তো তুমি যখন শুধুমাত্র প্রথম টার্মটা ইনক্লুড করবা তখন শুধুমাত্র এক্সিকোয়াস টু জিরো এই পয়েন্টটা আমাদের ফাংশন দুইটা সেম সাইন এক্স আর এই পলিনোমিয়ালটা সেম এখন তুমি যখন প্রথম দুইটা টার্ম ইনক্লুড করবা আমাদের রেঞ্জটা কিন্তু আর একটু বড়ো হবে কেন বড় হবে কারণ তুমি দুইটা টার্ম ইনক্লুড করলে দুইটা ফাংশনের ভ্যালু তো সমান হবেই সাথে সাথে দুইটা ফাংশনের প্রথম ডেরিভেটিভের ভ্যালুও সমান হবে এখন তুমি যদি তিনটা টার্ম ইনক্লুড করো তাহলে রেঞ্জ কিন্তু আরেকটু বড় হবে এখন তুমি যখন সাইনেক্সকে এক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছো তখন কিন্তু সেখানে তিনটা টার্ম ইনক্লুড করে ফেলছো অলরেডি তাই না আমাদের প্রথম টার্মটা দ্বিতীয় টার্মটা আর থার্ড টার্মটা সো এক্স ইকুয়াস টু জিরো এর আশেপাশের ছোট্ট একটা রিজিয়নের জন্য তুমি সাইনেক্সকে অবভিয়াসলি এক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবা এবার একটু খেয়াল করো আমরা যদি গ্রাফ দিয়ে একটু রিপ্রেজেন্ট করি দেখো প্রথমে আমরা শুধুমাত্র একটা টার্ম ইনক্লুড করলাম সাইনেক্স ইকুয়াস টু জিরো তারপর দুইটা টার্মস সাইন এক্স ইকুয়ালস টু এক্স এইটা অ্যাপ্রক্সিমেট করলো এরপর কিন্তু তিনটা টার্ম ইনক্লুড করা হয়েছে বাট সেটা অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ করবে না কারণ আমাদের থার্ড টার্মটা ইনক্লুড করার পরেও আমাদের ম্যাক্লোরিন সিরিজটা কত থাকবে এক্সই থাকবে এখন তুমি যদি ফোর্থ টার্মটা ইনক্লুড করো তাহলে আমাদের রেঞ্জটা যে এই রেঞ্জটার জন্য এই দুইটা ফাংশন ওভারল্যাপ করে থাকতো সেটা কিন্তু আস্তে আস্তে বড়ো হইতে থাকবে এখন তুমি যত বাড়াবা আস্তে আস্তে কি হবে তত বড়ো হইতে থাকবে সো হোপলি এই কনসেপ্টটা বোঝা গেছে এইটা হচ্ছে ম্যাকলোরিন সিরিজ আর তুমি যখন এক্স ইকোয়াস টু জিরো এই পয়েন্টটা বাদে অন্য কোনো একটা পয়েন্টের রেসপেক্টে অ্যাপ্রক্সিমেশনটা করবা তাহলে সেইটাকে বলা হবে টেইলার সিরিজ টেইলার সিরিজ হয়তো আমরা সামনে দেখব এখন এই ম্যাকলোরিন সিরিজটা দিয়ে তুমি অনেকগুলো ফাংশন বিস্তার করতে পারো দেখো আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এই ফাংশনটার বিস্তারটা অলরেডি দেখে ফেলছি তাই না ম্যাকলোরিন সিরিজ দিয়ে এক্স ইকোয়াস টু জিরো এই পয়েন্টের রেসপেক্টে এরকম কিছু একটা ছিল ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পর ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল এভাবে চলতে থাকবে তাই তো এখন তুমি যত ধরনের ফাংশন আছে যারা কিনা পলিনোমিয়াল না তাদের সবগুলাকে বিস্তার করতে পারবা এই ম্যাক্লোনিক সিরিজতে তুমি সাইন এক্সের বিস্তার পারবা এটাও আমরা দেখছি কজ এক্সেরটা পারবা লন অফ ধরো এক্স এটা পারবা লন অফ ওয়ান মাইনাস এক্স এটা পারবা সো তোমরা বাসায় এই সিরিজগুলো আর ডিস্টার্ব করবা ম্যাকলোরিন সিরিজ তো এগুলো কিন্তু আমাদের কাজে লাগে সো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থেকো